তরমুজের সেরা জাতগুলোর মধ্যে প্রথমে রয়েছে পাকিজা, সারা বছর চাষে উপযোগী আগাম জাত, মাত্র 65 দিনে ফসল সংগ্রহ করা যায়। ফলের গড়জন 12 থেকে 14 কেজি, 100 গ্রাম বীজের দাম 2700 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ ড্রাগন কিং, রোপণে 60 থেকে 65 দিনের মাঝে ফসল সংগ্রহ করা যায়। গড়জন 10 থেকে 12 কেজি, 100 গ্রাম বীজের দাম 2600 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ ব্ল্যাক হিরো, চারা রোপণের 65 থেকে 70 দিনে ফসল সংগ্রহ করা যায়। তরমুজের গড়জন 9 থেকে 10 কেজি, 100 গ্রাম বীজের দাম 2800 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ ব্ল্যাক জায়েন্ট, এটা 100 গ্রাম বীজের দাম 3290 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ বিগ ফ্যামিলি, 100 গ্রাম বীজের দাম 6000 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ রিজেন্ট টু, এটা 100 গ্রাম বীজের দাম 5900 টাকা। এটা হচ্ছে হাইব্রিড তরমুজ ফ্যামিলি টু, 100 গ্রাম বীজের দাম 6000 টাকা। এতক্ষণ যে জাতগুলো বর্ণনা করা হলো সবগুলোই খুবই ভালো জাত। আপনারা যদি রমজান উপলক্ষে চাষ করতে চান তাহলে আগাম জাতের যে তরমুজগুলো রয়েছে, অর্থাৎ 60 থেকে 65 দিনে যে তরমুজগুলো ওঠে, এগুলো লাগাতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি চারা বপনের উপযুক্ত সময়, তবে শীতকালে চারার ভালো গ্রোথ হয় না, এ কারণে আপনারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চারা লাগাতে পারেন। আগে চারা প্রস্তুত করে নিয়ে পরে আপনারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চারা রোপণ করতে পারেন।